বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে ধ্বংস করে দেবার চেষ্টা করছে বিজেপি। এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না। বিষয়টি মেনে নেওয়া মানে ভারতবর্ষের বুকে ফ্যাসিস্ট রাজত্ব কায়েমের সুযোগ করে দেওয়া। তাই আসন্ন লোকসভা নির্বাচনে তাদের পরাস্ত করতে হবে। আগরতলা ওরেঞ্জ জমুনিতে বামপন্থী দুই যুব সংগঠন DYFI ও TYF-এর উদ্যোগে আয়োজিত যুব জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে কথা বললেন CPM পলিটব্যুরোর অন্যতম সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষতা রক্ষায় শিক্ষার অধিকার কর্মসংস্থানের দাবি সহ নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবার রাস্তায় নামলো বামপন্থী ছাত্র যুবরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার আগরতলায় সারা জাগানো মিছিলের মধ্য দিয়ে যুব জমায়েত সংগঠিত করে দুই যুব সংগঠন DYFI রাজ্য কমিটি ও TYF এর কেন্দ্রীয় কমিটি। এদিন প্যারাডাইজ চৌমুহনি থেকে ছাত্র যুবদের মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে ওরিয়েন্ট চৌমুহনিতে আয়োজিত যুব সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন DYFI এর প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব পলিটব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও ছিলেন যুব আন্দোলনের প্রাক্তন নেতা CPM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, DYFI এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্য নেতৃত্ব। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সারা দেশে এখন আওয়াজ উঠছে বিজেপি হটাও। রাজ্যেও এই আওয়াজ উঠেছে, তবে শুধু বিজেপির বিরুদ্ধে কথা বললে হবে না। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রকৃত অর্থে ফ্যাসিস্ট বিজেপিকে পরাস্ত করতে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে এবং সংবিধানকে রক্ষা করতে হবে। বিজেপির বিরুদ্ধে কথা বললে হবে না, প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে আত্মম্ভরী মনোভাব নিয়ে নিজেদের ক্ষমতার পরিমাপ এটা নিজেদের মতো করে হিসেব নিকেশ করে সবাইকে উপেক্ষা করে যদি কেউ নিজেরা নিজেরাই মনে করেন বিজেপিকে এরকম কিছু ভাবনা চিন্তা সম্পন্ন যে রাজনৈতিক দল তারাই পারবেন, তাহলে এটা তারা ভুল করছেন। সেই জায়গায় ত্রিপুরার বামপন্থী গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন যে সমস্ত জনগণ তাদের উদ্দেশ্যে এবং বিশেষ করে যুব শক্তিদের উদ্দেশ্যে আহ্বান করব, ইতিমধ্যে আপনাদের কাছে দিন যত এগিয়ে আসছে এই নির্বাচনের ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ত্রিপুরায় প্রকৃত অর্থেই এই ফ্যাসিস্ট বিজেপিকে পরাস্ত করার জন্যে, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে, সংবিধানকে রক্ষা করবার জন্যে, ধর্মনিরপেক্ষতার যে মতাদর্শ তাকে সুরক্ষিত করবার জন্যে, এবং এগুলো রক্ষিত যদি না হয় জিনিসের দাম কমবে না, চাকরি হবে না, ফসলের ন্যায্য দাম পাবে না, এবং সুস্থ যে সমাজ ব্যবস্থার কথা বলছি সেই ব্যবস্থা সুনিশ্চিত করা যাবে না, ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ থাকবে না। এবং সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে CPM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, দেশের সবকটি রাজ্যে সব অংশের মানুষের অধিকারকে খর্ব করছে বিজেপি। বিজেপি গণতন্ত্রকে সম্মান করে না, যুবকদের অধিকারকে সম্মান করে না। এ অবস্থায় সন্ত্রাসের মাঝে মিথ্যার আবহে কিভাবে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি? এর থেকে পরিত্রাণ পেতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে। কাজে যুব বন্ধুদের কাছে আমার আহ্বান, সামনে এই ত্রিপুরাজ্যের জনগণের সামনে সারা দেশের সাথে একটা মস্ত বড় সুযোগ আসছে। এই দুর্নীতিবাজ কমিশন খোর জনবিরোধী যুব বিরোধী আমাদের দেশের সংবিধান বিরোধী যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না, এই দলকে সারা দেশ থেকে হটিয়ে এই ত্রিপুরাজ্যেও দুটি আসনেই এদের পরাজিত করার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে আগামী দিন যুবকের সে স্বপ্ন কাজের অধিকার, খেলাধুলা আনন্দ করা, সুস্থ সংস্কৃতি অধিকার, শিক্ষার অধিকার কায়েম করার জন্য সে দায়িত্ব নিতে হবে। আগামী দিন প্রতিটি বুথে যুব ছাত্রদের সে দায়িত্ব গ্রহণ করে ত্রিপুরাজ্যের এই বিজেপিকে হটানো এবং তাদের দুষর আগাছা ওই ত্রিপুরা মথা IPF। ব্যুরো রিপোর্ট, সার্চ ইঞ্জিন চ্যানেল।